পাইয়া গেছি। আর কেউ আমারে রোকাইতে পারবে না, আমি পাইয়া গেছি সেই ওষুধ। পাইয়া গেছি, আর কেউ রোকাইতে পারবে না, আর কেউ রোকাইতে আমারে পারবে না। পাইছি সেই ওষুধ, পাইছি। কেন ভাই তলে পড়লি? এই কুকুর না ইন্দুর, আমি তুই ভাইয়ের তলে পড়ছিলি? গালাগালি করে ওরে পাইলে আমি এয়ারপোর্টে ফাড়াই মেরে এলাম। এটা চায়নার থেকে আবিষ্কার করছি, এটা এমন এক ওষুধ, শক্তিশালী ওষুধ। আমি চায়নার থেকে সব আবিষ্কার করছি, এটা এমন এক কাজ করে যে কাজ জীবনে কেউ করাইতে পারে নাই। কিসের হারবাল, কিসের কারবাল, কি বালবুল কইতেছস? কথা সাবধানে কো, তোর সামনে দাঁড়িয়ে আছে সাংফুং শিবুদা। আচ্ছা ঠিক আছে, ও ওষুধটা কি কার্যকর এটা তো কইবেন। এটা খাইলে মানুষ অমর হয়ে যাবে। অমর হয়ে যাবে আর সে মরবে না? হ্যাঁ কি, আর সে মরবে না, যদিও মরে 5000 বছর পরে সে যখন একবারে ফুটবলের মতো হয়ে যাইব, আড্ডু উড্ডি সব গলি যাইব, তখন আজরাইলের চোখে পড়ে যাবে, আজরাইল তাকে মাঝে মাঝে মিস কল দিয়ে যাবে। 5000 বছর বাইসে থাকা যাবে? হ্যাঁ আল্লাহ কোন কি, এরপরে আজরাইলের চোখে পড়লে আজরাইল তোরে নিয়ে যাবে, কিন্তু তার আগে মাঝে মাঝে প্রতি বছরে আজরাইল তোকে বারবার মিস কল দিবে, তুই ডরাস না। এই মিস কল আমি কাটতে দিতে দি, এটা কোনো ব্যাপার না। বিষয় হলো কি, আমার একটা ভাই আছে, আমি কোনো কাজ কামলে আবার কিছুই করি না, মাঝে মধ্যে ভাই আমারে কয় একটা চোর মাইরা তোর একটা মাইরা লামু, এই ওষুধ যদি আমি খাই, ভাই যদি আমার বডি দিয়েও কুবায় তাহলে তো আমি মরবো না, আমার এই ওষুধ দেন। তোরা যদি আগুনের মাঝে ফেলে দেয় তাও তুই মরবি না, তুই আগুন থেকে এমনি ফাল দিয়ে আয়া পড়বি, আইসা বাইরে লাথি মারবি। ও এই সেই ওষুধের গুণ। দেন 5000 টাকা দে। কত? 5000। হেই এত টাকা আমি পাম কই? তাইলে আমার কাছে তো এত টাকা নাই। কস কি, অল্প কিছু টাকা। হের বেটা, এত দামি একটা ওষুধ যেটা খাইলে তুই মরতি না, এটা তো উচিত দাম হওয়া ছিল 5 লাখ, কিন্তু বাংলাদেশের মানুষের এত টাকা নাই, বুঝছস? গরিব মানুষ অনেকে, এই জন্য রেট কমাই দিছি। 5000 টাকা কোনে পামু, আমার কাছে মাত্র 20 টাকা আছে। ওইবো 20 টাকা দিলে তোরে আমি যাওয়ার 20 ফোঁটা খাওয়াই দিমু, ঠিক 20 দিন পরে তুই মারা যাবি। তাহলে এক কাজ করি, আমি টাকা জোগাড় করে তারপর আপনার লে যোগাযোগ করি। হ্যাঁ পুরো ফাইলটা খাইতে হবে। আচ্ছা পুরো ফাইলই আমার লাগবে। ঠিক আছে, কিন্তু আপনারে পামু কই? এই এলাকা জঙ্গলে আনাছে কোন আছে, গাতের ভিতরে যে কোনো জায়গায় আমারে পাবি। আমার ওই যে বাঁদররা যেন ঘুমায়, শিয়াল যেখানে ঘুমায় সেখানেও পাবি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে টাকা ম্যানেজ করে নিয়ে যাই। যাও 5000 বরাবর। আচ্ছা ও কোন দিকে যায়, কোন দিকে গেলে মানুষ পাবো? কিন্তু মানুষ তো পড়ে সব গরিব গুণা, কয় 5000 আছে, 2000 চাইলে কয় 20 টাকা আছে, এ হালার ফালার কাছে বলে 20 টাকা আছে, এদিকে যাই, এদিকে মালদার ফাটি আছে। ভাই ও ভাই কি চাই তোমার লগে? আমার কথা আছে। কি কথা? কথাটা হলো আমার 5000 টাকা দাও। হ্যাঁ 5000 টাকা? হ্যাঁ 5000 টাকা কি তোর বাপ কোনোদিন দেখছে রে? হ্যাঁ হ্যাঁ কথা বলছ নাকি? লেখা আগে চাইতে 2 টাকা মানিয়েছি, এখন চাইছিলে পড়াবার বারে একশো কি 5 টাকা, তারপরে ইয়া ফালে তুই 5000 টাকা গেছিস দা কি রে? তুই কি নেশা টিশা করছিস নাকি? এই যে উল্টা পাল্টা কথা কবা না, নেশা কিন্তু আমি চিনিও না, তাহলে আমি নেশা করবো কেলে? আমার 5000 টাকা দিয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, ওই গুরুত্বপূর্ণ কাজটা করতে হলে আমার 5000 টাকা লাগবে। একা তুই আসা মামু, আসা মানে পেড়া গেলে মামু, ভাইসের দিকে কি হয়েছে? হ্যাঁ মাথায় তুলে না আসো, আমার ভাই 5000 টাকা চাইছে, বাবা রে বাবা, বাড়ি ঘর বন্ধক দিয়ে আর 5000 টাকা দিই। না বন্ধক দিয়েও লাগবো না, আমার বাপের যে সয় সম্পত্তি আছে এই সয় সম্পত্তি যদি ভাগ করি তাহলে আমি ভাগে অনেক টাকা পাবো, তাহলে আমার 5000 টাকা চাইছি দিতে সমস্যা কি? এহারি ভাগ চাইছ তোর ভাগ চাওয়ার মতন বয়স হচ্ছে রে? হ্যাঁ এখন মানে সাথে কত 14 ভাড়া দিছ, 18 বছর পরে গিয়ে দেখা করবে তা। তুমি আমার ভাইয়ের নামে কলঙ্ক, তুমি কিভাবে এটা পারো? ছোট বাইরে কয়েকদিন পরে পরে মারধর করবার লেগে, তুমি আমার ভাই না অন্য কিছু। আচ্ছা এখন আমার খুব ইচ্ছা করতেছে, খুব ইচ্ছা করতেছে। তোমার ইচ্ছা যাই করো, তুমি আমার 5000 টাকা দাও। 5000 টাকা কি করবি ভাই? 5000 টাকা দিয়া, 5000 টাকা দিয়া আমি অমর হয়ে যাবো, অমর।
ওমর ছানি না দিবি না ওমর ছানি না এমন একটা ওষুধ বাইরেছে এই ওষুধ খেলে নাকি আমি ওমর হয়ে যাবো সারা জীবন বাইচে থাকবো যদি মইরাও যাও তাও পরে মনে করে যে 5000 পরে মরে যাবো এটা কোন আপাগলে এই বুদ্ধিটা তোর মাথা ভিতরে আইছে দুনিয়াতে এত বড় বড় বৈজ্ঞানিক হইছে সারা ওয়ার্ল্ডে আজ অবধি শুনি নাই মানে অমর হওয়ার মেডিসিন বের করছে আর আমাকে দেশে খুঁজতে আইছে হুট কইরা অমর হওয়ার মেডিসিন বানায় ফেলছে এই দরবেশ বাবা আমারে কইছে এই ওষুধটা খাইলে 5000 বছর পরে আমি মরমু 5000 মানুষ বাঁচে না বাংলাদেশের গড় আয়ু হচ্ছে 60 থেকে 65 তুই এই জায়গাটা পারা দিতে 5000 বছর কোন ভাই তোমার আমি একটা কথা কই আমি তো খামু খামুই ওই ওষুধ খাই আমি অমর হয়ে যাবো দেখো বলে তুমিও খাও কোনো সমস্যা নাই ও তুই যেটা আনবি ওটা আমিও খাইতাম ও আমার টাকা দাও 5000 5000 টাকা দিলে মানে 5000 বছর হ্যাঁ মানে আচ্ছা এমনিতে কোন সমস্যা টমস্যা নাই তো কেউ আওয়াজটা দিব না তো আওয়াজটা আজ কি ও দরবেশ বাবা কইছে তোমার মনে করে যে এই ওষুধ যদি তুমি খাও ওই আর জাহিল নাকি তোমার ডান কবজ করার লাগা তোমার খুই যাই পাবো না মাঝে মধ্যে খালি মিস কল দিব আর কি ওই মিস কল গুলো যদি রিসিভ করো তাহলে তুমি মেরে যাবা আর যদি রিসিভ না করো তাহলে বেঁচে গেছো মিস কল আর রিসিভ করো আরে কোন মোবাইলে মিস করব ও আর জাহিলে মিস কল দিব আচ্ছা ঠিক আছে পাইছা গেছি গা তোলে আগে আগে জানাই যত অগকে নম্বর টম্বর দরকার নাই কা আমি বুঝে গেছি যাই মিস কল দিবে হাল নম্বর দর না আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই এখন তো আতে মধ্যে নাই তোর দিমুন যা দিমুন যা সত্যি দিমুন যা তাহলে তুমি একটা খাবো আমি একটা খাবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে পাঁচ হাজার বছর বাসার আমি তো এটা বুঝলাম না মানে অমর হয়ে যাব আমি কি আউলাই গেলাম না আমার ভাই আউলাই গেল গা আল্লাহ জানে আমার ভাই আউলাই গেছে মনে হয় হায় রে গোপাল মন্দ সক্তা কি দে মুন্নি মুন্নি কে বাড়ি ঠিক মতো আসিনি আমার বাড়িতে আছি না কার বাড়িতে আছি অনেকদিন পরে আইলাম কি গো তুমি তুমি এতদিন পরে কোথা থেকে আসলা আমি তো বাড়ির রাস্তায় ভুলে গেছি আরে এতদিন বাড়ির বাইরে থাকলে মনে থাকবে কি করে হঠাৎ করে কই হাওয়া হয়ে গেল তোমার কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না তিন বছর তিন দিন আমি গুনছি সেটা ঠিক আছে কিন্তু গেছিলা কই আগে বলো তোমার সর শরীর ভালো আছে তোমার চিন্তা চিন্তা কি আমি ভালো থাকতে পারি কত শুকাই গেছি দেখো তো আহারে তোমার মনে হয় 10 কেজি কমে গেছে আমার চিন্তা সেটা হবে না তোমার বলা নাই কোয়া নাই কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না পুলিশে জিডি করলাম পুলিশও নিখোঁজ সংবাদ কোনো কিছু দিতে পারলো না পোস্টার ছাপাইলাম তাও তোমার কোনো খোঁজ পেলাম না পুলিশ কেমনে তোমারে বাইর করে দিবা আমারে আমি তো এই দেশেই নাই কোন দেশে গেছিলা আমি প্রথম গেছি কামরূপ কামাখ্যা ভারতে একটা জায়গা আছে ওই কিছু বিদ্যা শিখতাম যে এমন একটা ওষুধ বাইর করব এমন একটা ওষুধ বাইর করব পৃথিবীতে যে পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এ পর্যন্ত এটা বাইর করতে পারে না আমি বাইর করবো কামরূপ কামাখ্যা যাই দেখলাম না ইয়ান বুয়া এই যে আঙ্গো দাস আইকে হ ভাই আমি কামরূপ কামাখ্যা থেকে আইছি সুরি দি গল্লা গাড়ি এলাম সম্পূর্ণ মিশাই ইয়ান মন্দির একখান আছে মানুষ হয় মন্দির টন্দির দেখা জায়গা পরে আমি চিন্তা করলাম তাহলে এই মন্ত্র কই শিখুম কই চলে গেছি সায়না সায়নাতে যাইয়া একটা ওস্তাদ আইছি মোটামুটি অনেক কিছু শিখছি খালি এই বোতলটা ফাইছি বাংলাদেশে পুবাইল এক বাগানের মধ্যে বুঝুনি তো এই বোতলটা ফাইয়ে বুঝে গেলাম এটা এটার ভিতরে ওষুধ এটার ভিতরে ওষুধ এই ওষুধ যদি মানুষ খায় সে জীবনও মরবে না তো বোতল তুমি পাইছো মানুষ তো প্রস্রাব করেও বইরে রাখতে পারে বমি করেও বইরে রাখতে পারে বিষও দিয়ে রাখতে পারে আর না বোতল ফাইছি ওষুধ আমি আবিষ্কার করছি মানুষ এ কিসের প্রস্রাব টস্রাব আর শোনো মানুষ মরবে না যদিও মরে 5000 বছর পরে কি 5000 বছর পরে এই তোমার মাথাটা তো ঠিক আছে তো নাকি ওই 3 বছর 3 দিন না 15 দিন পরে আইসা তোমার মাথা সব আউলাই গেছে আরে বাবারে শোনো 5000 বছর অমর অনেক নাও মরতে পারে যদি মরে 5000 বছর পরে কিন্তু এর ফাঁকে ফাঁকে আজরাইল মিস কল দিবে আজরাইল নাম্বার পাবে কই আজরাইলের নাম্বারগুলো জানে যারা খাবে না এই নাম্বারগুলো তাদের লিস্টে চলে যায় মিস কলের আওয়াজ হইবে অন্য ধরন খাইছি 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 এই হলো রিংটোন দেখো এই ওষুধের কি আমার দিবা খাইতে দিমো আগে গুনাগুন শোনো আজরাইল মিস কল দিলে যদি ভুলো ধরে আলো সাথে সাথে মরে যাবে কিন্তু আমি তো সারা দিন কাজে কামে থাকি ব্যাধি সেটা কি গোমার করে ফোন রিসিভ করে ফেলি যদি করে ফেলি তুমি আর আমারে ছেড়ে যাও না আরে রিংটোন তো আলাদা এটা এটা তো আমাকে নরমাল রিংটোন না এটা রিংটোন বাজো খাইছি 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 আর আমি যদি মোবাইল চালানো বন্ধ করে দিই মোবাইল আজকে থেকে তুমি চালাও আমার আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওষুধ খাইবা আরে একটা জিনিস পৃথিবীতে জানো সত্য জিনিস কি কেউ মরতে চায় না তুমি খাবা না হ্যাঁ খাবো কেউ গরিব হইতে চায় না ঠিক আছে তুমি আর আমি মিল্লা খাবো কেউ বুড়ো হইতে চায় না
এ তিনটার মধ্যে এটা একটা মরতে পারিব না মানে বাকি দুটো আবিষ্কার করে ফেলো করব আস্তে আস্তে আগে এটাতে আবিষ্কার করছি কিছু টাকা কামাই লই টাকা টুকা কামাই চিন্তা করছি আমেরিকা একটা জঙ্গল আছে সেই জঙ্গলে আরো কিছু আবিষ্কার করা যাবে ও আমাজন জঙ্গলে যাইবা আমাজন আমাজন জঙ্গল এই তো তুমি নামটা কেমনে শুনছো আমি টিভিতে দেখছিলাম আচ্ছা ঠিক আছে তোমারও লয়ে যাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ঘরে চলো দেখো একটা আমার কাছে আল্লাহু শাফি আল্লাহু মাফি আমারে আনিস না আপা এরকম করে কান্না করো না তুমি কান্না করলে আমার তো ভালো লাগে না আমারে আনিস না আমি বাসি মার কোন দাঁড়াও কেডা কে উনি আমার বাপ আপনি কে আমি হইলাম চাং চং শিবদা কিডা শিবদা আপনি কি সেই শিবদা যে মানুষের কাঁচা কাঁচা মুখ গালাগালি করেন আরে আমরা তো মারি ফেলাইবো আপনি কি লাইছেন আপনি জানগো এই দেশ আরে সেই লাফাঙ্গার আমি না তো যে লাফাঙ্গার বিদেশে বসে বসে টিভিতে আমাদেরকে বলে আমরা গরিব এই শালা নাকি বড় লোক ওরে ফাইলে তো আমি জুতা দি ফিডামো আমার এখন যাইতে দেন হাসপাতালে কি রোগ মৃত্যু যাত্রী আমি মৃত্যু যাত্রী পরে আগে শুনি তোমার রোগটা কি কথা কম বলো কথা কই না পরে হার্ট অ্যাটাক করবা তো এই রোগটা কি আসলে আমার বাবার না ক্যান্সার হইছে ডাক্তার কইছে উনি আর বেশি দিন বাঁচবো না এই চিকিৎসা করতে করতে যে কয়দিন যায় আর কি মানে এক কথায় মৃত্যু পথ যাত্রী ওই ক্যান্সার ড্যান্সার সব রোগের ওষুধ আমার কাছে আছে ক্যান্সারও নাই ক্যান্সার হইছে ওই একই কথা এই ধরনের রোগ এই ধরনের রোগ বাংলাদেশের ডাক্তাররা সারাইতে পারে না আপনি ঠিকই কইছেন ডাক্তাররা বলছে আমাদের কাছে আর কোনো চিকিৎসা নাই আপনার বাপেরে মোটামুটি করে যা খাইতে চাই খাওয়ায় দেন লিভার ক্যান্সার না গলা ক্যান্সার পুরা শরীরেই ক্যান্সার ব্যাকগ্রাউন্ডও ক্যান্সার পুরা শরীর ছিটে গেছে পাপী মহা পাপী বহুত পাপ করছে বুঝায় যায় এখন নামাজ কালমা পড়ে মনে আরেকটা ক্যান্সার আছে সেটা কি মুলা খালি খালি হয় হয় মানে পাঁচ মারে পিছে কি ছাগল একটা রোগী তোমার বাপ কি বেশি দিন বাঁচবে না ডাক্তার বলছে ওনার একদম বয়স শেষ মানে আয়ু নো টেনশন এই যে দেখছো কি এটা একটা ফাইল খাইবা জীবনে তুমি অমর আর মরবা না যদিও মরো পাঁচ বছর পরে মাঝে মাঝে আজরাইলে মিস কল দিব মিস কল ধরলে কিন্তু মারা যাইবা কলে দেখতাম না মোবাইল ভাঙিয়ে আলা দিব না ওই যে অর্থ তুমি বুঝছো মিস কল এভাবে আসবে আমাদের মোবাইলে যেভাবে আসে ওইভাবে না মিস কলের আওয়াজ হবে খাইছি তোরে খাইছি 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 এরকম মিস কল আসবে আজরাইলে হ্যাঁ হ্যাঁ এটা দি হোমিওপ্যাথিক না টেলিপ্যাথিকের বোতলে না না এটা পুরো বোতল খাইলে তোর ক্যান্সার লগে লগে যা আছে ক্যান্সার ম্যান্সার সব ভালো হয়ে যাবে দাম করে লইল তাহলে কবরের সব একটা কথা ভাই কি এই পুরো বোতলের ওষুধ আমার বাপেরে খাওয়ায় দেন হ্যাঁ কিন্তু 5000 টাকা কত 5000 5000 কেন আপনি 10000 টাকা চাইলেও আমি আপনারে দিতাম কিন্তু তার বিনিময়ে আপনি আমার বাপের হায়াতটা একটু বাড়াইয়া দেন হায়াত রিজিক মওতের মালিক আল্লাহ এটা উসুল্লা মুখে কোনো দুর্গন্ধ আছে না সাইদি মাজি সাইদি মাজাস 5000 টাকা দে নগদ আগে টাকা দে তারপরে খাও আপা টাকা দাও গণিতে তাড়াতাড়ি করে বেশি হলে রাখি দিস বেশি তো আছে বেশি দিচ্ছে এই যে কবিরের সব 5000 বেশি কেন নিমু তোর মত ছোট লোক নাকি আমি ফালতু লোক হাকার আই করিচা তোর রোগ এখন ভালো হয়ে যাবে কিন্তু মিস কল গুলা খেয়াল রাখে মিস কল দর্শক তাইলে মরছস ওষুধে কোনো কাজ করবে না আমি কোন প্রকার মিস কল ধরতে দেব না দরকার পড়লে আমি ফোন বন্ধ করে রেখে দেব ইয়েস এই তো মেয়ের বুদ্ধি আছে মিস কল ধরিমু এই হালার ফালা বিয়ে কটা করছস আমি নি সাইডটা এই সাইড ফাস্টটা সাইড ফাস্টটা করছস আব্বা আরো একটা ছিল এটা আমি জানি না এ তুই এই কি সেটা তোর মার কি ও আচ্ছা এতে বেশি বিয়ে বেশি বিয়ে করলে তো ক্যান্সার হয় ঠিকই আছে হ্যাঁ রে রে আকার 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 আব্বা তুমি নষ্ট করে না তো যাবারিত লে যা কেমন লাগতেছে ওষুধটা যা ফার্স্ট এড কথা কবি না মুখ বন্ধ করে রাখ আচ্ছা ঠিক আছে আব্বা তুমি চলে বাড়িতে যাই যা খাবাই তো দিলাম ওষুধটা আবার আনতে হইব যাই ওষুধ সংগ্রহ করি ভাই হ্যাঁ ভাই ও ভাই কি যে কি যে আরে তোমার যে আমি কইছিলাম টাকা ম্যানেজ করতে টাকা ম্যানেজ হইছে কেটা দেখিব কে তোমার নামে কইলাম আমার 5000 টাকা দরকার ও হ্যাঁ হ্যাঁ কইছত 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 কিন্তু ঘটনা হইছে যে ওই লোক যে লোক তোরে বলছে কি ওষুধ দেন দিব কইছে ওই যে অমর হইয়া থাকার ওষুধ অমর হইয়া থাকার ওষুধ এই ওনার বাড়ি কি কাছে কাছে কোথাও হ্যাঁ ওনার যে কোনো জায়গায় পাওয়া যায় কোনো সমস্যা নাই না টিয়া আমার ব্যবস্থা আছে টিয়া লয় টেনশন নাই তুমি দাও টাকা দাও আমি চিন্তা করতেছি তোর হাতে যদি টিয়া দিই টিয়া দেওয়ার পর তুই কি করবি টিয়া লয় হ্যাঁ দূর হয়ে যাবি গা এক টিয়া হিসেবে সংখ্যা লম্বা না প্রায় 1000 টা নুক্ত সব পকেটে রাখলি টেস্ট করে যদি পড়ে থাকা পরে পুড়ে গোচ্ছা আমি চাইতেছি যে ওই মহান কবিরাজের মানে ব্যক্তি স্যার একটু দেখতাম চাই
যে সেই অমর হওয়ার ওষুধটা যে বানাইছে উনি কি কি মেডিসিন ওইখানে প্রয়োগ করেছে আমাদের একটু জানার দরকার আছে, নাহলে আমরা আগে উল্টা পাল্টা কিছু হয়ে গেলে বুঝোস না ভাই। হ্যাঁ তুমি এত কিছু জানো নাকি? হ্যাঁ কবিরাজ তোমার সাথে বেশি জানে। তা আমার তো তো বেশি জানবো, নাহলে কবিরাজ লেখা কথা আছে না, আমি সেই কবিরাজ রে দেখতে যাবো। তুমি কি আমার সাথে যাইবা? হ্যাঁ তোমার নিলে কি ওষুধ দিব না দি? আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, টেকা তো ম্যানেজ হয়েছি। তা কি হবে না, যাই কর টেকা ম্যানেজ হয়ে নিব, আমার ওষুধ খাইতে পারলে এইব, আমি তোমার নিয়ে যাইতেছি কোনো সমস্যা নেই, কিন্তু হেনে গিয়ে কোনো ঝামেলা করো না। মা তাকারা আমার ভাই একটা অমর হওয়ার ওষুধ পাইছে, তার এত মানে এত কল্পনা কল্পনার ওষুধ, সে যদি খায় আমি একটু দেখবো না সে ওষুধের গুণাগুণটা। আচ্ছা ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি চলো চলো চলো। তোমা আপারে চলো তাড়াতাড়ি, কি ওষুধটা খাবালি? আমার তো দম লাগে তো বন্ধই আইতে আছে। আব্বা এমন কথা কইও না, মারে যে ওষুধ খাওয়াইছি চির অমর হয়ে গেছে, তুমি তোমার আসলে মৃত্যু হইব না। ভুক জ্বলতে আছে মা, এই ওষুধের পাওয়ার মানে একটু বেশি, তুমি এমন কইও না। আব্বা এমন করতেছ কেন? আব্বা 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 তুমি কথা কও না কেন? আব্বা 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 কথা কও, আব্বা আব্বা আমার দিকে তাকাও, তোমার কি হয়ে গেল? এটা কি হয়ে গেল তোমার? আমি মাত্র ওষুধ খাওয়াই এনে এসেছি আব্বা 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 কি কই আছেন? তাড়াতাড়ি এদিকে আসেন, আমার বাপ কথা কইতেছে না কে? আব্বা তুমি আমার কার কাছে দুয়ে গেল, আমি কার কাছে থাকবো? এই দুনিয়াতে তুমি ছাড়া আমার কেউ ছিল না আব্বা। আল্লাহ গো এটা কি ওষুধ আনলো গো, আল্লাহ এটা খাইলে বেলে মানুষ অমর হয়, আমার জামাই তো মরে গেল গো, কে কই আছো গো? আল্লাহ গো কোন গো কার কথা কইছো? এই যে এই কথা কইছিলা আদি হুয়ার হইছে। আচ্ছা কি হইছে জি গাও? তিন দিন পরে ফেরত আইছে, হঠাৎ একদিন আমার ডাকতেছে, আয়া কই কি অমনি? আমি কামরুক কামা খাই গেছিলাম, গিয়া দো হেন সব বাতপারের গোষ্ঠী হেন কোনো ওষুধ আবিষ্কার করতাম পারছি না গো। বাংলাদেশের পুবাইলতে বলে বোতলটা পাইছে, বোতলের ভিতরে নিজে ওষুধ আবিষ্কার করে ঢুকাইছে, কয় এই বোতলের ওষুধ খেলে বলে 5000 বছর বাঁচবো মানুষ, মরলেও 5000 বছর পরে মরবো, এর মধ্যে মধ্যে আজরাইলে মিস কল দিব গো। এই কথা আরো কইছিল, কইছে এই ওষুধ হাইও খাইব আমিও খামু, আবার আরো ওই আরো কিছু ওষুধ আবিষ্কার করবো, হেডি এই ওষুধটা বেচার পরে আমি গেছি পানি আনতাম, আমার জামাই এই ওষুধ খাইয়া নিজেই মরে গেছে গা। আমি টাকা ম্যানেজ করছি, আমিও এই ওষুধ খাবো। আর তুই কইছিলি না হ্যাঁ যে ভাই আমার 5000 টাকা দেন, ওই 5000 টাকা যদি সেদিন আমি দিতাম তাহলে আজকে হ্যাঁ ওনার মতন সিরে অমর হয়ে যেত। দেখ যে নিজে ওষুধ তৈরি করছে অমর হওয়ার ওষুধ, সে নিজেই খেয়ে মরে গেছে। আরে বেটা হল পৃথিবীতে এখনো চির অমর হওয়ার ওষুধ তৈরি হয় না, হায়াত মত রিজিকের মালিক হচ্ছেন উপরওয়ালা, উনি হায়াত দেয় উনি নিয়ে যায়। তো তুই একজন মানুষের কথায় তুই দেখ চির অমর হওয়ার ওষুধ কেমনে পাচ্ছিস? হ্যাঁ আর চির অমর হওয়ার ওষুধ কি 5000 টাকা? 5000 কোটি টাকা হওয়ার কথা। আমি বুঝছি এই বেড়া আমার এমন ভাবে কইছে আমি বিশ্বাস না কইরা পারি নাই। আরে মিয়া তোমরা বিশ্বাস করবে না, আমি ঘরের বউই তো বিশ্বাস করছিলাম, এমন খুশি হইছিলাম যে 5000 বছর তো বাঁচতাম, জীবন ধারে পুরো দুনিয়া ধারে খাইয়া লুট্টা মুট্টা করে আলাম, কিন্তু আমার আগে আমার জামাই খেয়ে মরছে, ভাগ্যিস আমি আগে খাই না, খালি তো আমি আগে মরে যেতাম। হ্যাঁ